আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আহমেদ আবির। এবং আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সিম্পল টেন্সের ব্যবহার শিখব এবং একই সাথে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমরা অনলাইনে ক্লাসেসগুলো কিভাবে নিয়ে থাকি, যেটার মাধ্যমে আপনি চাইলে ঘরে বসেই আপনার স্পোকেন ইংলিশ কোর্সটি করতে পারেন এবং আপনার ইংলিশ স্কিলস ডেভেলপ করতে পারেন। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড উইথ দ্য লেসন। সো আমরা আজকে কি শিখবো বলেছিলাম, আমাদের আজকে শেখার টপিকটা হচ্ছে সিম্পল টেন্স, ঠিক আছে? আমরা আজকে সিম্পল টেন্সের ব্যবহারটা শিখবো ইন ডিটেলস সেন্টেন্স মেকিং সহ, এবং ক্লাসে কীভাবে আমরা প্র্যাকটিস করি, আপনি নিজে কীভাবে বাসায় প্র্যাকটিস করবেন ইন ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটিতে আমি শেখানোর চেষ্টা করব। সো আমাদের টপিক হচ্ছে আমরা সিম্পল টেন্সের ব্যবহার শিখব। আমরা জানি বা এর আগে আমি ভিডিওতে আলোচনা করেছি যে সিম্পল টেন্স চেনার উপায় হচ্ছে আমাদের ল, ম, ব। সিম্পল টেন্স চেনার উপায়টা কি? ল, ম অথবা ব। ভার্বের শেষে যদি ব থাকে এটাকে আমরা ফিউচার ধরি, ল, ম থাকলে এটাকে আমরা পাস্ট ধরি। এখন এটা বাদ, এটা আসলে এটা আলোচনার বিষয় না। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল আমরা কখন ব্যবহার করি, কোথায় কোথায় ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি এবং কিভাবে প্র্যাকটিস করব, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকের ভিডিওটি। সো প্রেজেন্ট সিম্পল ইংলিশে আমরা যত ধরনের সেন্টেন্স মেকিং করে থাকি, স্পিকিংয়ে ব্যবহার করি, এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সিম্পল টেন্স। কেন? ডেইলি লাইফে যত কথা বলেন, ইন মোস্ট কেসেস উই ইউজ দ্য সিম্পল টেন্স। সিম্পল টেন্সের মধ্যে আবার সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট সিম্পল আমরা কোথায় কোথায় ব্যবহার করি, লেটস সি। প্রেজেন্ট সিম্পল আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে, যে কাজগুলো আমরা নিয়মিত করি। আমি খাই, আমি করি, আমি দেখি, আমি বলি, আমি চলি, আমি ঘুমাই, আমি পড়াশোনা করি, আমি নামাজ পড়ি, ঠিক আছে? তো যে কাজগুলো আমরা কি করি, রেগুলার করি, আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস প্রকাশ করতে আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি। এছাড়া রিপিটেড অ্যাকশন, রিপিটেড অ্যাকশন বা হ্যাবিচুয়াল, অর্থাৎ আপনি যে কাজগুলো বারবার করেন বা আপনি যে কাজগুলো করতে আপনার অভ্যাসে পরিণত হয়েছে, এই সকল কথা বলতেও আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি। ধরুন রিপিটেড অ্যাকশন, আমরা দিনে তিন বেলা খাই, হ্যাঁ, হ্যাবিচুয়াল অ্যাকশন না, আমরা বাংলায় কথা বলি, হ্যাঁ, রিপিটেড অ্যাকশন, আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি। সো রেগুলার, রিপিটেড, হ্যাবিচুয়াল, এই ধরনের কাজ নিয়ে কথা বলতে আমরা কি কথা বলি, আমরা কোন টেন্স ইউজ করি, প্রেজেন্ট সিম্পল। এছাড়া ফিক্সড টাইম টেবল, কোনো একটা কাজ করার নির্দিষ্ট সময়, যেমন আপনারা নগদ জিজ্ঞেস করেন ভাই আপনাদের ক্লাস কখন, কয়টার সময় হয়, বা ধরেন আপনি কাউন্টারে ফোন দিয়েছেন বাসের টিকিট কেনার জন্য, হ্যাঁ, আপনি জিজ্ঞেস করছেন ভাই আপনাদের বাস কয়টায় ছাড়ে, ঠিক আছে, বা ট্রেনটা কয়টায় ছাড়বে, প্লেনটা কখন আসবে, ল্যান্ড করবে কখন, তাই না? তাহলে কোনো একটা কাজের যে ফিক্সড টাইমটা, টাইম, ফিক্সড টাইম, স্কেডিউল, ঠিক আছে, এগুলো নিয়ে যদি আমরা কথা বলি আমরা ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল। এছাড়া কোনো কাজ করার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, ধরেন যে হাউ টু কুক রাইস, ভাত কিভাবে রান্না করব, হ্যাঁ, বা বলেন যে এখান থেকে আপনি মৌচাক কিভাবে যাবেন, বা ঢাকা থেকে চিটাগং কিভাবে যাবেন, ঠিক আছে? কোনো একটা কাজ করার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন যখন দেওয়া হয় উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স। লাস্টলি লাইভ কমেন্ট্রি, লাইভ কমেন্ট্রি, অর্থাৎ কোনো কাজ করার, কোনো কাজ, সরি, কোনো খেলাধুলা চলাকালীন যে কমেন্ট্রিটা আমরা শুনে থাকি, যদি দেখেন আপনি ইংলিশে শুনেন, দেখবেন ইন মোস্ট কেসেস দে ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স। সো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার। সো আমরা জানলাম প্রেজেন্ট সিম্পল টেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়। এবার আমরা শিখব প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা সেন্টেন্স কিভাবে মেক করব, সেন্টেন্স মেকিং, ঠিক আছে, আমরা সেন্টেন্স মেকিং কিভাবে করব। প্রেজেন্ট সিম্পল টেন্সে সেন্টেন্স মেক করা আসলে একদম পানির মতো সহজ, হ্যাঁ, একদম সহজ মানে একদমই সহজ। আমরা কিভাবে ব্যবহার করি আমরা একটু যদি দেখি, প্রেজেন্ট সিম্পল টেন্সে সেন্টেন্স মেক করার জন্য আমাদেরকে সিম্পলি চিন্তা করতে হয় যে কাজটা কে করে এবং কাজটা কি। একটু খেয়াল করেন, জাস্ট কি চিন্তা করতে হবে, কাজটা কে করে এবং কাজটা কি, তার মানে সাবজেক্ট এবং কে, ভার্ব। তাহলে শুধু যদি আমরা একটা সাবজেক্ট পেয়ে যাই, কাজটা কে করে এবং এই সাবজেক্টটা কোন কাজ করে অর্থাৎ ভার্ব, এই দুটো জিনিস নিলে কি হয়ে যাচ্ছে, আমাদের সিম্পল টেন্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কাজটা কে করে, ধরেন আমি করি, হ্যাঁ, আমি কি কাজ করি, আমি পড়ি, আই রিড। এখন কি পড়ি,
ধরেন আমি বই পড়ি, আই রিড বুকস, হয়ে গেল আমার সেন্টেন্স মেকিং। এখন সেন্টেন্স মেকিং তো শিখলাম যে যে কাজ করে আই, আমি যা করি আই রিড, কি পড়ি বুকস, আরও যা যা আছে আমরা ভার্বের পরে অ্যাড করতে পারবো। এখন প্র্যাকটিসটা কীভাবে করবো, সেন্টেন্স মেকিং তো বুঝলাম। আপনি ধরেন 10টা নতুন ওয়ার্ড ভোকাবুলারি শিখতে যাচ্ছেন, সো ওই 10টা ওয়ার্ড এখানে লিস্ট করেন, যেমন ধরেন রিড, স্টাডি, প্র্যাকটিস, ঠিক আছে। এভাবে কিছু ওয়ার্ডস দেন, সাবজেক্ট নিলাম, তারপর কিছু ভার্ব নিলাম, চাইলে আমি এটা একটু বড় করতে পারি যে আই স্টাডি, কি স্টাডি করি, আই স্টাডি আ লট, প্রচুর প্র্যাকটিস করি, প্রচুর স্টাডি করি, আমি প্র্যাকটিস করি, আমি কি প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস ইংলিশ। সো এবার কি হয়ে গেল, সেন্টেন্সটা আমরা পেয়ে গেলাম, আমরা কোন জিনিসগুলো দিয়ে প্র্যাকটিস করব সেটা পেয়ে গেলাম, আমাদের একটা জোন তৈরি করলাম আমরা যে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করব। এবার কীভাবে প্র্যাকটিস করব, যে সেন্টেন্সগুলো, যে ভার্বগুলো আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি, প্রত্যেকটা মিনিমাম 5 times আমি জোরে জোরে পড়ব। কতবার পড়ব? 5 times। এতে করে আপনার মুখের জড়তাটা কাটবে এবং সেন্টেন্স মেক করতে গেলে আপনার যে চিন্তা করে বলতে হয় এটার পরে কী হবে, ওটার পরে কী হবে, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এই চিন্তাটা না আপনাকে করতে হবে না, ঠিক আছে। এই চিন্তা আপনাকে করতে হবে না, আপনি যদি চিন্তা করা ছাড়া সুন্দরভাবে সেন্টেন্স মেক করতে চান তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। কী করবো, তাহলে আমরা সেন্টেন্স নিলাম, আমরা স্ট্রাকচার তৈরি করলাম, স্ট্রাকচার তৈরি করার পর একটা জোন নিলাম, জোন মানে হচ্ছে আমরা যে ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে চাই, এরপর প্রত্যেকটা আমরা 5 times জোরে জোরে রিডিং করব। যেমন আই রিড বুকস, 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 আপনারা একবার বলেন তো, রেডি উইথ মি, 1 2 3, আই রিড বুকস, 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 ওয়ান মোর টাইম, রেডি 1 2 3, স্টার্ট, আই রিড বুকস, আই রিড বুকস, আই রিড বুকস, আই রিড বুকস, আই রিড বুকস। এবার আমি যে জোনটা তৈরি করেছিলাম, যত ধরেন 10টা শব্দ নিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য, ওই প্রত্যেকটা শব্দ দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স 5 times দ্রুত পড়ে ফেলবো। তারপরটা কি ছিল, স্টাডি, তাহলে আই স্টাডি আ লট, 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 ডান। এবার কি ছিল, প্র্যাকটিস ইংলিশ, তাহলে আই প্র্যাকটিস ইংলিশ, 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 ডান। এখন আমরা কি করব, শুধু একটা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস হলো, এবার আমরা সাবজেক্ট বাড়াবো, এবার ধরেন আমরা ইউ দিয়ে প্র্যাকটিস করব, তাহলে একইভাবে ইউ দিয়ে পুরোটা রিপিট করে ফেলি, যে ইউ রিড বুকস, 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 ইউ স্টাডি আ লট, 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 ইউ প্র্যাকটিস ইংলিশ, 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 ডান। এবার ধরেন আমরা সাবজেক্টটা চেঞ্জ করলাম, আমরা দে দিয়ে প্র্যাকটিস করব, তাহলে এভাবে আপনি সাবজেক্টগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করেন, প্রত্যেকটা সেন্টেন্স মিনিমাম 5 times এবং মিনিমাম 10 words, এভাবে ওয়ার্ডসগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করেন, এরপর আপনি সাবজেক্টগুলো চেঞ্জ করে প্র্যাকটিস করেন, এভাবে 10-15 মিনিট প্র্যাকটিস করেন, পুরো স্ট্রাকচারটি আপনি আপনার আয়ত্তে ইজিলি নিয়ে আসতে পারবেন। তাহলে এটা গেল হচ্ছে কি, পজিটিভ সেন্টেন্স মেকিং। এখন আমরা কি করব, সিম্পল টেন্সে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স মেক করা একদম পানির মতো সোজা। হ্যাঁ, সিম্পল টেন্স মানেই আসলে সহজ, সিম্পল মানে যেমন সহজ, টেন্সে সেন্টেন্স মেক করা একদম সহজ। নেগেটিভে বাংলায় খেয়াল করেন, আমরা না যুক্ত করলে নেগেটিভ হয়ে যায়, বাংলায় কি, না যুক্ত করলে নেগেটিভ হয়ে যায়। যেমন আমি ভাত খাই, নেগেটিভ কী হবে, আমি ভাত খাই না, তাহলে আমি বই পড়ি, আমি বই পড়ি না, আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি না। তাহলে বাংলায় যেরকম না যুক্ত করলে কী হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, ইংলিশে আমরা অক্সিলারি ভার্বের সাথে একটা নট যুক্ত করি, ইংলিশে আমরা অক্সিলারি ভার্বের সাথে একটা নট যুক্ত করলে সহজে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ধরেন আমি বললাম যে আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক, আই অ্যাম আ টিচার, নেগেটিভ কি, জাস্ট খালি অ্যাম এর সাথে একটা নট লাগিয়ে দেন, আই অ্যাম নট আ টিচার। আই অ্যাম প্র্যাকটিসিং, আই অ্যাম নট প্র্যাকটিসিং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম নট গোয়িং, আই এম লার্নিং, আই এম নট লার্নিং। তার মানে বাংলায় যেরকম একটা নট লাগালে নেগেটিভ হয়ে যাচ্ছে, ইংরেজিতে অক্সিলারির সাথে নট লাগাইলে নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার একটা মজার জিনিস খেয়াল করেন, ইংলিশে দুই ধরনের সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। ইন ইংলিশ দের আর 2 types অফ সেন্টেন্সেস যাদের সাথে আমরা কোনো অক্সিলারি ভার্ব পাই না, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, আরেকটা হচ্ছে পাস্ট সিম্পল। যেমন একটু আগে আমরা বললাম আই স্টাডি, আই প্র্যাকটিস, আই গো, আই লার্ন, আই ওয়াচ, দেখেন এদের সাথে অক্সিলারি ভার্ব নাই। পাস্ট সিম্পলে যদি বলি আই লার্নড, আই প্র্যাকটিসড, আই স, এদের সাথেও কি নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই। সো যে ধরনের সেন্টেন্সে অক্সিলারি ভার্বগুলো থাকে না, যেমন প্রেজেন্ট সিম্পলে, তাহলে প্রেজেন্ট সিম্পলে নেগেটিভ করার জন্য আমরা ব্যবহার করি ডু অথবা ডাজ, এটাকে জোর করে নিয়ে আসতে হয় কারণ এদের সাথে অক্সিলারি
থাকে না। তাহলে দেখেন আমি বলছিলাম যে আই স্টাডি, তাহলে এখন নেগেটিভ করার জন্য তো অক্সিলারির সাথে নট লাগবে, যেহেতু এখানে অক্সিলারি ছিল না আমরা নিয়ে আসলাম যে আই ডু স্টাডি। এবার কি করব, ডু এর সাথে নট লাগিয়ে দিব, ডু এর সাথে নট লাগিয়ে সংক্ষেপ করলে কি হয়ে যায়, ডোন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা কি বুঝলাম, যে প্রেজেন্ট সিম্পলে আমরা নেগেটিভ কিভাবে করব, যে কি জাস্ট সাবজেক্ট যেটা থাকবে আগের সাবজেক্টে কোনো চেঞ্জ নাই, যে সাবজেক্টের পরে আমরা একটা ডোন্ট অথবা ডাজেন্ট অ্যাড করব। ঠিক আছে, সিম্পল টেন্সে নেগেটিভ করার জন্য কি করবো, প্রেজেন্ট সিম্পলে সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করব। তাহলে ধরেন আমি স্টাডি করি না, আই ডোন্ট স্টাডি, আমি প্র্যাকটিস করি না, আই ডোন্ট প্র্যাকটিস, হ্যাঁ আমি ধরেন আমি কিনি না, আই ডোন্ট বাই। ঠিক আছে, নেগেটিভ হয়ে গেল। তাহলে যখন আমি সেন্টেন্সটা পেয়ে গেলাম, আমি এবার কি করব, আগের মতো করে ওই যে ফাইভ টাইমস জোরে জোরে পড়া ওটা প্র্যাকটিস করব। তাহলে আই, সো লেটস প্র্যাকটিস, আই ডোন্ট স্টাডি, 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 দেন আই ডোন্ট প্র্যাকটিস, 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 দেন আই ডোন্ট বাই, আই ডোন্ট বাই, আই ডোন্ট বাই, আই ডোন্ট বাই, আই ডোন্ট বাই। সো এভাবে আমার সেন্টেন্সটা প্র্যাকটিস হয়ে গেল। আমি যেরকম আগে দশটা ওয়ার্ডস নিয়েছিলাম সেই ওয়ার্ডসগুলো দিয়ে পুরোটা রিপিট করব মিনিমাম ফাইভ টাইমস। এরপর কি করব, আমি সাবজেক্টটা চেঞ্জ করে ফেলবো, এতক্ষণ আমি আই দিয়ে প্র্যাকটিস করেছি, লেটস প্র্যাকটিস উইথ ইউ। ওকে, সো ইউ এর সাথে কি হয়, ডোন্ট, ইউ ডোন্ট স্টাডি, 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 ইউ ডোন্ট প্র্যাকটিস ইংলিশ, ইউ ডোন্ট প্র্যাকটিস, ইউ ডোন্ট প্র্যাকটিস, ইউ ডোন্ট প্র্যাকটিস, ইউ ডোন্ট বাই, ইউ ডোন্ট বাই, ইউ ডোন্ট বাই, ইউ ডোন্ট বাই, ইউ ডোন্ট বাই। ঠিক আছে, এবার দেখি ডাজেন্টটা কখন হয়। এটাকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কি বলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যত আমি তুমি ছাড়া, আমি এবং তুমি বা আমি বা আপনি ছাড়া যত একজন আছে তাদেরকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, সামথিং। ঠিক আছে, এদের সাথে আমরা ডোন্টের পরিবর্তে কি ব্যবহার করব, ডাজেন্ট। সো লেটস প্র্যাকটিস উইথ হি, হি ডাজেন্ট স্টাডি, হি ডাজেন্ট প্র্যাকটিস, হি ডাজেন্ট বাই, এভাবে, রাইট। সো আগের মতোই হি দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স আমরা মিনিমাম ফাইভ টাইমস দ্রুত প্র্যাকটিস করব। ঠিক আছে, এবার আসা, সো আমরা প্রথমে দেখলাম আমরা পজিটিভ সেন্টেন্স মেক করলাম, আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করলাম, এবার আমরা শিখব কোয়েশ্চেন করা। দেখেন নেগেটিভ সেন্টেন্স করার জন্য আমরা পেয়েছিলাম যে বাংলা বাক্যে আমরা একটা না যুক্ত করি, ইংলিশে আমরা অক্সিলারির সাথে একটা নট প্র্যাকটিস নট অ্যাড করি, বাংলায় বাক্যে প্রশ্ন করার জন্য আমরা একটা কি যুক্ত করি, আর ইংলিশে হচ্ছে অক্সিলারি ভার্বটাকে, অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়, বা সাবজেক্টের সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্টের আগে, সাবজেক্টের আগে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, অক্সিলারি কোয়েশ্চেন করার জন্য, আমরা কোয়েশ্চেন করার জন্য অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো। পুরোটা যদি আমরা এবার একটু প্র্যাকটিস করি, যে পজিটিভ সেন্টেন্স আমরা কিভাবে পাইলাম, যে আই প্র্যাকটিস, এটা ছিল আমাদের পজিটিভ। নেগেটিভ কি করলাম, একটা অক্সিলারি ভার্ব অ্যাড করলাম, যে আই ডোন্ট প্র্যাকটিস। কোয়েশ্চেন করব কিভাবে, ডু আই প্র্যাকটিস, এই হয়ে গেল আমাদের প্রশ্ন করা। ঠিক আছে, তাহলে এ দেখেন আমরা কিভাবে প্র্যাকটিস করব, আগের মতোই আমি যদি আমাদের ক্লাসের একটা শিট আপনাদেরকে বের করে দেখাই, আমাদের লেকচার শিটে যদি যাই, আমরা লেকচার শিট আপনাদের প্র্যাকটিসের জন্য এটা সুন্দরভাবে দেয়া আছে। প্রথম একটা প্রেজেন্টেশন আমরা দেখি ক্লাসের শুরুতে, প্রেজেন্টেশন যেটা ওই দিনের ক্লাসে আমরা করব এটা আপনাদেরকে দেওয়ানো হয়। এরপরে হচ্ছে এই যে সেন্টেন্স মেকিং, ধরেন আমি নিজেদেই নিজে থেকে আপনাদেরকে কি ওয়ার্ডসগুলো দিয়ে দিচ্ছি, ধরুন এখানে সাবজেক্টগুলো দেওয়া আছে, সো আপনাদের নিজের কষ্ট কম করতে হবে, এখানে ভার্বসগুলো দেওয়া আছে, সাথে কষ্ট আরও কমে গেল, ভার্বসগুলো দিয়ে আরও বড় বড় বাক্যগুলো আরও বড় কীভাবে করা যায় সেটাও দেওয়া আছে। তাহলে আমরা এভাবে প্রথমে পজিটিভটা প্র্যাকটিস করলাম, এরপরে আমরা কি করব, নেগেটিভটা প্র্যাকটিস করব। পজিটিভের পরে কি চলে যাব, দেখেন পজিটিভের পরে আমরা যাচ্ছি হচ্ছে নেগেটিভ। সো গাইজ, এতক্ষণ যে স্ট্রাকচার প্র্যাকটিসগুলো আমরা দেখলাম এটা ছিল খণ্ডাংশ, আসলে খণ্ডাংশ দেখে আপনি কিন্তু পুরো থিমটা বুঝবেন না, রাইট। তাহলে আমরা ক্লাসে অ্যাকচুয়ালি আমাদের ছাত্রদেরকে কীভাবে ধরে ধরে প্র্যাকটিস করায় তার একটা ডেমো আপনাদেরকে দেখাই। সো ক্লাসের শুরুতেই ফার্স্টলি আল গিভ ইউ দ্য প্রেজেন্টেশন টপিক, আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা প্রেজেন্টেশন থাকে, যেমন আমাদের ফার্স্ট ক্লাসের প্রেজেন্টেশন টপিক হচ্ছে ডেইলি রুটিন, ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইয়ার ডেইলি রুটিন। এখন মানুষ জন্মগতভাবেই হচ্ছে কপি প্রিয় বা অনুকরণ প্রিয় একটা জাতি, হ্যাঁ, মানুষ নিজে থেকে খুব নিজে থেকে কিন্তু নতুন কিছু প্রডিউস করতে পারে না, আনলেস ইউ আর অ্যাডিক্টেড অর সামথিং, আপনাকে কারোর থেকে কিন্তু ওটা জিনিসটা আয়ত্তে আনতে হবে, শিখতে হবে, জানতে হবে। সো ক্লাসের শুরুতে আমরা আপনাকে একটা প্রেজেন্টেশন স্যাম্পল দিয়ে দিব, যে ভাই দিস ইজ হাউ ইউ শুড স্পিক,
এটা আমি আপনাকে বুঝাই দিব, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়াই দিব, সাথে ভোকাবুলারি শিখিয়ে দিব উইথ দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন। সো ক্লাসের শুরুতে এরকম একটা ওয়ার্ম আপ সেশন আমরা একটা কি নিয়ে নিচ্ছি, একটা আমরা একটা কি বলে আমাদের জন্য এটাকে, আমরা একটা আইডিয়া নিয়ে নিচ্ছি, আমরা একটা নিজেদের জন্য টপিক সেট করে নিচ্ছি, লার্নিং থিম নিয়ে নিচ্ছি, যে আমাদের আজকের লার্নিং থিম হচ্ছে এটা। সো আমাদের ফার্স্ট ক্লাসের লার্নিং থিম হচ্ছে উই হ্যাভ টু টক অ্যাবাউট আওয়ার ডেইলি রুটিন। এখন বলতে গেলে আমাদের সেন্টেন্স মেকিং লাগবে, আমাদের গ্রামার লাগবে, ভোকাবুলারি লাগবে, প্রোনাউন্সিয়েশন লাগবে, প্র্যাকটিস লাগবে। সেজন্য প্রথম লেসনেই আমাদের, যেমন ধরেন ফার্স্ট ক্লাসের আমাদের ফার্স্ট লেসনটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রথমে আমরা কী করবো, আপনাদের প্রেজেন্ট সিম্পল টেন্স কী, কখন ব্যবহার করি, সেটা দিয়ে সেন্টেন্স মেকিং, মাত্র যেটা আপনাদেরকে শেখালাম যে আমরা সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করবো, সেন্টেন্স মেকিং প্র্যাকটিসের জন্য সাবজেক্ট লিস্ট দেওয়া আছে, ভার্বস দেওয়া আছে, ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে আপনারা এভাবে প্র্যাকটিস করেন। সো এভাবে আমাদের যতগুলো সেন্টেন্স মেকিং স্ট্রাকচার আছে, আমরা প্রায় ছয়টা সেন্টেন্স স্ট্রাকচার পাই, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, পজিটিভ একটা, নেগেটিভ একটা, ইন্টারোগেটিভের মধ্যে চারটা স্ট্রাকচার থাকে। সো এইভাবে আমরা কি করছি, আমাদের সেন্টেন্স মেকিংটা প্র্যাকটিস করছি। সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করার পরে কিছু বেসিক কোয়েশ্চেন্স থাকবে, যেমন ফার্স্ট ক্লাসে প্রায় 30টার মতো কোয়েশ্চেন্স দেওয়া আছে এবং প্রথম দিকের কিছু কোয়েশ্চেনের স্যাম্পল আনসার দেওয়া আছে। ফার্স্টেই স্যাম্পল আনসার কেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে একটা প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া উচিত। এরপরে পরের কোয়েশ্চেনগুলোতে আর স্যাম্পল আনসার দেওয়া নেই, কেন, যে এতক্ষণ আপনাকে যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল সেই গাইডলাইনটা আপনি প্রপারলি ফলো করতে পারছেন কিনা, সে ফলো করে আপনি ইংলিশটা যেন নিজে থেকে শিখতে পারেন, বলতে পারেন, সেজন্য পরেরগুলোতে আর কোনো স্যাম্পল দেওয়া নেই। সো আমরা ক্লাসেই আপনাকে এই কোয়েশ্চেনগুলো আমরা একজন পার্টনারের সাথে পেয়ার প্র্যাকটিস করাবো। সো ক্লাসের মধ্যেই আপনি অন্য একজন ছাত্রের সাথে এটা প্র্যাকটিস করতে পারবেন, আপনি তাকে কোয়েশ্চেন করবেন, সে আপনাকে কোয়েশ্চেন করবে। এভাবে দুজন যখন কনভার্সেশনটা প্র্যাকটিস করছেন, আপনার কিন্তু একটা ইংলিশ স্কিল ডেভেলপ করছে। সো এটা কমপ্লিট করার পরেই আপনার জন্য কিছু হোমওয়ার্ক থাকবে। ধরেন ক্লাসে আপনি পরে কতটুকু বুঝলেন, ক্লাস শেষে আপনি এটা ভুলে গেলেন কিনা, এটা যাচাই করার জন্য আপনার কিছু হোমওয়ার্ক দেওয়া থাকছে। এবং এখানে ইংলিশটাকে জোর দেওয়ার জন্য দেখেন আমার শিটে মোস্টলি এটা ইংলিশে ব্যবহার করা হয়েছে, বাংলা কিন্তু নাই। কেন, কারণ আপনি নিজে নিজে যখন এটা করবেন আপনার মধ্যে ইংলিশের সেন্সটা ডেভেলপ করবে। সো আমরা কি করলাম, আমরা সিরিয়ালি যদি একটু খেয়াল করি যে ক্লাসের শুরুতে আমরা প্রথমে আমরা গ্রামার শিখলাম, আমরা টেন্স শিখলাম, এরপরে সেটা দিয়ে আমরা সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করলাম। হ্যাঁ, আমরা সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করলাম, তারপর আমরা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম, বাসায় যে হোমওয়ার্ক করবো সেই হোমওয়ার্ক একটা গাইডলাইন দিলাম, এবং ফাইনালি আমরা যে প্রেজেন্টেশনটা করব, ক্লাসের শুরুতে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের কী ছিল, ডেইলি রুটিন বলা, রাইট, এটা আমাদের আজকের ক্লাসের প্রেজেন্টেশন, এবং প্রেজেন্টেশনের সাথে রিলেটেড কিছু ডায়ালগ প্র্যাকটিস করানো হবে সো দ্যাট আপনার স্কিলটা আরও বেশি ডেভেলপ করে, এবং সেই সাথে পরবর্তী ক্লাসের আপনার যে প্রেজেন্টেশনটা থাকবে সে সম্বন্ধেও আইডিয়াটা দিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড ফাইনালি ক্লাসে তো আমরা কিছু কোয়েশ্চেন আছে আপনাকে প্র্যাকটিস করালাম, ক্লাসের পরে আপনি আমাদের অন্য অন্য ছাত্রদের সাথে, অর্থাৎ আপনার ক্লাসমেটদের সাথে যে প্র্যাকটিসগুলো করবেন তারও জন্য কিছু কোয়েশ্চেন্স দিয়ে দেওয়া হচ্ছে, প্র্যাকটিস গ্রুপ দিয়ে দেওয়া হবে, সেই প্র্যাকটিস গ্রুপে আপনি কোয়েশ্চেনগুলো আরেকজনের সাথে প্র্যাকটিস করে নিজের ফ্লুয়েন্সিটা ডেভেলপ করতে পারবেন। এরপর ফাইনালি আমরা প্রেজেন্টেশনটা নিব আপনাদের কাছ থেকে, প্রেজেন্টেশনটা নেওয়ার পরে আপনাদের নেক্সট ক্লাসের প্রেজেন্টেশন টপিকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন আমাদের নেক্সট ক্লাসের প্রেজেন্টেশনটা কি, সেকেন্ড ক্লাসে আমাদের টপিকটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, ঠিক আছে, ফার্স্ট ক্লাসে ছিল ডেইলি রুটিন, সেকেন্ড ক্লাসে সেলফ ইন্ট্রোডাকশন। সো আমরা এটা দিয়ে দিচ্ছি আপনাকে গাইডলাইন। অ্যান্ড ফাইনালি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আপনার কি থাকছে, একটা প্রোনাউন্সিয়েশন লেসন থাকছে। যেমন আমাদের ফার্স্ট ক্লাসের প্রোনাউন্সিয়েশন লেসনের মধ্যে থাকছে, যেহেতু প্রথম ক্লাসটা ছিল কি নিয়ে, প্রেজেন্ট সিম্পল, তো প্রেজেন্ট সিম্পলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যবহার হচ্ছে এসইএস এর ব্যবহার। আমরা জানি থার্ড ভার্বের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কি অ্যাড করি, আমরা এসিএস অ্যাড করি, রাইট। এখন অ্যাড করার সময় এসিএস অ্যাড করলেও প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম না। যেমন ধরেন লার্ন, লার্নের সাথে এস অ্যাড করলাম, এখানে লার্নস, ঠিক আছে, ঠিক আছে। রুলগুলো যদি আমরা একটু দেখি আপনাদের বোঝার সুবিধার্থে, একটু নোটিস করেন যে এস ইএস একটাই, বাট উচ্চারণ হয় তিনভাবে, কখনো কখনো এটার উচ্চারণ হয় ইজ। যেমন ধরেন
লুজ, হারানো, কোনো কিছু হারিয়ে ফেলা। লুজের সাথে যখন আমরা এস যুক্ত করি, এই ইএস এর উচ্চারণ হয় ইজ, লুজ এন্ড আই লুজ, কিন্তু হি যদি বলি আমরা বলি লুজিস, লুজিস, ঠিক আছে। আবার ধরেন স্লিপ, স্লিপের সাথে যখন আমরা এস অ্যাড করছি তখন কিন্তু আর ইজ হচ্ছে না, তখন এসটা কি হচ্ছে, এসি থাকতেছে, যেমন স্লিপস, স্লিপস। কিন্তু আবার যেমন ধরেন আমরা যখন গো বলছি, গো এর সাথে যখন ইএস লাগাচ্ছি তখন কিন্তু গোস উচ্চারণ হয় না, তখন হয় গোজ। তো তার মানে এই একটা ইএস এর উচ্চারণ আমরা কতগুলো পাচ্ছি, একটা ইএস এস ইএস এর উচ্চারণ হচ্ছে তিনটা। কি কি? এসি এস এর উচ্চারণ একসময় এসি থাকছে, স, যেমন প্র্যাকটিস থেকে, সরি সো খেয়াল করুন আমরা অ্যাড করছি এস ইএস, কিন্তু এর উচ্চারণ হচ্ছে তিনটা, যেমন এস এর উচ্চারণ কি হচ্ছে, এসি থাকতেছে, যেমন স্টপ, স্টপের সাথে যখন আমরা এস যুক্ত করি এটার উচ্চারণ এসি থাকে, স্টপস। কিন্তু যখন আমরা ধরুন বলছি গো, এটার সাথে যখন ইএস যুক্ত করছি এটার উচ্চারণটা হচ্ছে জেড, গোজ, গোজ। আবার ধরেন বললাম ম্যাচ, এম এ টি সি এইচ, এটার সাথে যখন এস ইএস যুক্ত করছি এটার উচ্চারণে আসতেছে ইজ, ম্যাচিজ, মাচিজ, ঠিক আছে। তাহলে তিনটা আলাদা উচ্চারণ পাইলাম আমরা, কি কি পাচ্ছি, এস হচ্ছে, জেড হচ্ছে, ইজ হচ্ছে, রাইট। সো ইন টোটাল আপনি যদি কমপ্লিট একটা প্যাকেজ চান যেখানে প্রত্যেকটা ক্লাসে আপনি কি পাবেন, একটা প্রেজেন্টেশন, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে আপনি একটা প্রেজেন্টেশন পাবেন, এখানে আপনি অন্য একজন পার্টনারের সাথে কনভারসেশন প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি গ্রুপ ডিসকাশন করতে পারবেন আমার গ্রুপের সাথে, ঠিক আছে। ক্লাসের মধ্যে আপনাকে গ্রামার শেখানো হবে, ঠিক আছে, ক্লাসে আপনি গ্রামার শিখবেন, প্রোনাউন্সিয়েশন শিখবেন, ভোকাবুলারি শিখবেন। একইভাবে এই জিনিসগুলো যেন আপনি আয়ত্তে থাকে, ভুলে না যান। কোর্স কমপ্লিট করার পরেও কিন্তু আমরা প্রায় 2-3 মাস বাড়তি প্র্যাকটিস ক্লাস দিয়ে থাকি, রাইট। সো দিস ইজ আহমদ আবির, আই বিন টিচিং ইংলিশ ফর দ্য লাস্ট 14 ইয়ার্স। অনলাইনে আমি স্পোকেন, আইএলস, রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড গ্রামার, ফোনেটিক্স সহ বিভিন্ন কোর্সেস নিচ্ছি। আপনার যদি ইংলিশ স্কিলস ডেভেলপ করার প্রয়োজন থাকে, আজই নকদিন আমার পেজের ইনবক্সে। সো আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।